সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, কোনো অজুহাতে বা চক্রান্তে সাংবিধানিক ধারা বানচাল করতে দেওয়া হবে না। সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় ইনু আরও বলেন, বিএনপি জামাত ও কতিপয় বিদেশি চক্র নির্বাচন ও গণতন্ত্র নিয়ে হইচই করছে। এ সময় জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।